সম্পর্ক, অদ্ভুত হয়ে থাকে এই সম্পর্ক। কিছু সম্পর্ক জন্মের আগেই জুড়ে যায়, যেমন বাবা মায়ের সম্পর্ক। আর কিছু সম্পর্ক জন্মের পরে তৈরি হয়, যেমন ভাই বোন, দাদা দাদি, চাচা চাচি, পতি পত্নী, বন্ধু বান্ধবী, আরও না জানি এমন কত সম্পর্ক তৈরি হতে থাকে আমাদের এই জীবনে। অনেক অদ্ভুত হয় এই সম্পর্ক। কিছু সম্পর্ক তো সারা জীবন সাথে থাকে, আর কিছু সম্পর্ক সারা জীবন পরীক্ষা নেয়। জীবন যতদিন থাকবে না জানি কত সম্পর্ক তৈরি হবে আর কত সম্পর্ক শেষ হবে, কত সম্পর্ক আপন মনে করবে আর কত সম্পর্ক মুখ ফিরিয়ে নেবে। একটা কথা সবসময় মনে রাখবেন, সম্পর্ক রক্তের হোক বা মনের, যদি সেটা সময়ের সাথে সাথে বদলে যায় আর সময়ে কাজে না আসে তো সেটা নিয়ে কষ্ট পাবেন না। মনে রাখবেন, সময় আপনাকে আরও একটি নতুন শিক্ষা দিয়েছে। ভুল তো আপনার যে আপনি এই সম্পর্কের বাজারকে বুঝতে পারেননি। যেখানে উপর থেকে দেখায় সম্পর্ক অনেক সুন্দর, কিন্তু ভিতরে না জানি কি কি থাকে। আর যখন আপনার খারাপ সময়ে কেউ সাথে থাকে না তখন হতাশ হবেন না, কারণ কখনো কখনো খারাপ সময়েও আসা দরকার আছে। এতে নিজের যোগ্যতা বোঝা যায়। হাত ধরে থাকা ও হাত ছেড়ে দেওয়া, প্রতিটি হাতকে চেনা যায়। কঠিন সময় আমাদের বোঝায় সম্পর্ক কতটা গভীর। আর সবশেষে টিকে থাকে সামান্য কিছু সম্পর্ক যা সত্যি সত্য হয়ে থাকে। এই কাভি খুশি কাভি গাম ভরা জীবনের মানে সময়ের সাথে সাথে বদলে যায়। যে মানুষগুলো প্রমিস করেছিল ঝড় আসলেও সাথে থাকব, সামান্য একটু হাওয়াতেই সেই সমস্ত সম্পর্ক বদলে যায়। আর আজকাল তো লবণের মতো হয়ে গেছে এই সম্পর্ক। লোক তাদের প্রয়োজন অনুসারে স্বাদ অনুসারে ব্যবহার করে। তা না হলে খারাপ সময়ে কোথায় কেউ সাথে থাকে? সবাই তো চোখের জলের সাথে বদলে যায়। সেই দিন পুরনো ছিল যখন লোক কান্না করত অন্য লোকের জন্য। আজ তো লোক আপনজনকেই কান্না করিয়ে খুশি পায়। কিন্তু খারাপ সময়ে আপনার সম্পর্ক যখন আপনাকে বুড়ো আঙুল দেখাবে, আপনার পিছনে আপনাকে নিয়ে মজা করবে, তখন ভয় পাবেন না। কারণ সময় বোবা নয়, শুধু কিছু সময়ের জন্য চুপ হয়ে আছে। সময় আসার পরেই বোঝা যাবে কে কার। আর তাছাড়া সব শিক্ষা বইয়ে থাকে না, কিছু শিক্ষা সময় ও জীবন আমাদের দেয়। আর জীবনে যদি খুশিতে থাকতে চান তাহলে একটি কথা মাথায় রাখুন, সম্পর্ক সবার সাথে রাখুন, কিন্তু আশা কারোর ওপর রাখবেন না। আর অন্যের বলা প্রতিটি কথাকে যদি মনে নেন তাহলে আপনাকে সারা জীবন কান্না করতে হবে। যে যেমন তার সাথে তেমনভাবেই চলা শিখুন, খুশিতে থাকবেন। আর এই পৃথিবীতে বন্ধুত্ব সম্পর্কের বাজারে পিঠ সবসময় মজবুত রাখবেন, কারণ সাবাসি হোক বা ধোকা দুটোই বেশিরভাগ ক্ষেত্রে পিছন থেকেই পাওয়া যায়। আর সবশেষে বলবো, কোনো রকমের আশা ছাড়াই যেমনই হোক যতটাই হোক এই সমস্ত সম্পর্কের জন্য একটু সময় বার করুন। তা না হলে সময় আমাদের কাছে থেকে এই সম্পর্কগুলোকে কবে ছিনিয়ে নেবে আপনি বুঝতেও পারবেন না। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন ও আপনার সমস্ত আপনজনের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর আপনি এখানে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটিতে প্রেস করুন। কোনো রকম আশা ছাড়াই সম্পর্ক রাখুন ও খুশিতে থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং সহজ জীবন।